আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি আলা ভিজাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। দেশে প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র আছে বলে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে মন্তব্য। যতক্ষণ জনগণ সাথে থাকবে, জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব, এখানে কেউ কিছু করতে পারবে না, এ বিশ্বাস আপনারা রাখতে পারেন। IMF এর ঋণের প্রথম কিস্তি পেয়েছে বাংলাদেশ। এরই মধ্যে রিজার্ভে জমা হয়েছে $47.6 কোটি। এবং জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে দাবি। পরিকল্পনা বাস্তবায়নে তরুণদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি, আছে সমাধান, বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি অপ্রতিরোধ্য, কেউ একে থামাতে পারবে না। দেশের প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজ উদ্বোধন করে তিনি বলেন গণতন্ত্র আছে বলেই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী বলেন যে যতই আন্দোলন সংগ্রাম করুক, জনগণের জন্য কাজ করলে কেউ কিছুই করতে পারবে না। নীলাদ্রি শেখরের রিপোর্ট। মেট্রো রেল যুগে প্রবেশের পর এবার পাতাল মেট্রো রেলের কাজ শুরু হচ্ছে। এর লাইন হবে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত। এই রেল নেটওয়ার্ক পূর্বাচল রুটেও সংযুক্ত থাকবে। বিমানবন্দর থেকে শুরু করে খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, রাজারবাগ হয়ে কমলাপুরে যাবে। সম্পূর্ণ মাটির নিচে 16.5 কিলোমিটার দীর্ঘ এই রুটে 12টি স্টেশন থাকবে। পুরো পথ যেতে সময় লাগবে 24 মিনিট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান জানান কৃষি ও খাদ্য উৎপাদনে ভর্তুকি বজায় থাকলেও শিল্প মালিক ও বিত্তশালীদের বিদ্যুৎ ও গ্যাসের ক্রয়মূল্য পরিশোধ করতে হবে। কেউ বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না, এটাই বাস্তবতা, কেউ দাবিয়ে রাখতে পারবে না। আজকে যতই আন্দোলন সংগ্রাম করুক, যতক্ষণ জনগণ সাথে থাকবে, জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব, এখানে কেউ কিছু করতে পারবে না, এ বিশ্বাস আপনারা রাখতে পারেন। আজকে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা যে এত বছর কাজ করলাম, মানুষের উপকার করলাম, যার ফলে মানুষ আমাদেরকে ভোট দিচ্ছে, জনগণের আস্থা বিশ্বাস আমরা পাচ্ছি, আমাদের কাজের মধ্য দিয়ে জনগণের মন জয় করেই আমরা ভোট পাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন সারা দেশের সুষম উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে আওয়ামী লীগ। এই গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। ইনশাআল্লাহ 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ। আমরা এখানেই না, 2100 সালে ডেল্টা প্ল্যান করে দিয়েছি, কাজে আমরা বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাব। বাংলাদেশের এই অপ্রতিরোধ্য অগ্রগতি আর কেউ থামাতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু তার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। 2026 সালের মধ্যে পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজ শেষ করা হবে বলে আশা করছে সরকার। এর মাধ্যমে 8 লাখ মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াতের সুযোগ পাবে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে। মেট্রো রেলের ক্ষেত্রে এই উক্তিগুলি যেন সার্থকতা পেল। মেট্রো রেল উদ্বোধনের এক মাসের মাথায় নির্মাণ কাজ শুরু হলো পাতাল মেট্রো রেলের, আর একাজ সম্পন্ন হলে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে এলাকাটিতে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, নানা ঘটনার প্রেক্ষিতে তা প্রধানমন্ত্রীর স্মৃতিতে রয়েছে।
1994 সালে যুবলীগ নেতা সিরাজ হত্যার প্রতিবাদ সভায় অংশগ্রহণের জন্য ঠিক একই স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকাযোগে এসেছিলেন। সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা। 29 বছর আগে যে স্থানে হত্যার রাজনীতি হতো, আওয়ামী লীগ সরকারের শান্তি আর উন্নয়নের নীতিতে এখন সেখানে পাতাল মেট্রো রেলের মতো আন্তর্জাতিক মানের নির্মাণ কাজ শুরু হল। হত্যার সেই স্থান এখন পরিচিত হবে উন্নয়নের নতুন পরিচয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের প্রথম কিস্তি পেয়েছে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, এরই মধ্যে $47.6 কোটি রিজার্ভে ঢুকে গেছে। সরকারের অনুরোধে দুইটি প্যাকেজে সোমবার $4.7 বিলিয়ন ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সাড়ে তিন বছর মেয়াদী এই ঋণ বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে তৈরি হওয়া ঝুঁকি প্রশমনে সহায়ক হবে বলে মন্তব্য করেছে বহুজাতিক সংস্থাটি। অবশ্য ঋণ পেতে এরই মধ্যে জ্বালানি তেল, গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে সরকারকে। অর্থনীতির চলমান সংকট মোকাবেলায় গত জুলাইয়ে আইএমএফ এর কাছে ঋণ চেয়ে চিঠি পাঠিয়েছিলেন অর্থমন্ত্রী। তিনটি কর্মসূচির আওতায় $450 কোটি ঋণ চায় অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশের আবেদনে গত নভেম্বরে বাংলাদেশ সফর করে ঋণের নানা শর্ত নিয়ে আলোচনা করে আইএমএফ এর প্রতিনিধি দল। 16 জানুয়ারি সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্তোয়েনেত এম সায়ে বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়ে ইতিবাচক বার্তা দেন। সোমবার ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এর প্রধান কার্যালয়ে বোর্ড সভায় বাংলাদেশের আবেদনে চূড়ান্ত অনুমোদন দেয় আইএমএফ। এশিয়ায় বাংলাদেশই প্রথম দেশ হিসেবে আইএমএফ এর এই ঋণ পাচ্ছে। জলাভূমি ও এর জীববৈচিত্র্য রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশ্ব জলাভূমি দিবসের আলোচনায় জলাভূমির রক্ষায় অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর এবং তরুণদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা। আলিমাল রাজু রিপোর্ট। বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীনালা, বিল, হাওড়, বাওড়ের মতো বহু জলাভূমি ঘিরে রেখেছে পুরো দেশকে। দেশের 7 থেকে 8 লাখ হেক্টর ভূমি কোনো না কোনোভাবে জলাভূমির অন্তর্ভুক্ত, যা আমাদের মোট আয়তনের প্রায় 50% ভাগ। কিন্তু সম্পদের অতিরিক্ত আহরণ, পরিবেশ দূষণ, জনসংখ্যার চাপ সহ নানা কারণে দেশের জলাভূমিগুলো প্রায় প্রতিটি কম বেশি সমস্যার মুখে পড়েছে। হারিয়ে গেছে বিভিন্ন প্রজাতির মাছ সহ নানা উদ্ভিদ ও প্রাণী। রাজধানীর সিদ্ডাপ মিলনায়তনে সময়ের অঙ্গীকার জলাভূমি পুনরুদ্ধার প্রতিপাদ্যে আলোচনায় বিশিষ্টজনরা বলেছেন, সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে জলাভূমি রক্ষা করতে হবে। এই জলাভূমি আমাদের জন্য কি করছে? আমাদের অনেকগুলো সেবা দিয়ে থাকে এবং অনেকগুলো এনভায়রনমেন্টাল ফাংশন কিন্তু জলাভূমিকে, আর বাংলাদেশ তো একসময় জলাভূমির দেশই ছিল। বন যেভাবে সারা বিশ্ব থেকে ক্ষতি হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, এই বনের থেকেও 3 গুণ বেশি হারে জলাভূমিগুলো হারিয়ে যাচ্ছে বিশ্ব থেকে। জলাভূমির সংরক্ষণ, জলাভূমি রেস্টোরেশন এক ধরনের, আমি বলবো যে নেচার বেসড সলিউশন, যাতে আমার টুইন চ্যালেঞ্জ অফ বায়োডাইভার্সিটি লস এবং ক্লাইমেট চেঞ্জ, কোনো কাজের জন্য জলাভূমি ভরণ করা যাবে না, বা জলাভূমির জন্য যে শ্রেণী আছে, আমরা আপনারা জানেন যে আমরা ভূমি ব্যবস্থাপনাতে আমাদের ভূমির বিভিন্ন শ্রেণী আছে, নদী, খাল, জলা ইত্যাদি, এই শ্রেণী পরিবর্তন করা যাবে না। জাতীয়ভাবে আমরা যেমন সকল মহলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি এবং সেই সাথে সাথে সুন্দরবন কেন্দ্রিক এবং টাঙ্গারহড় কেন্দ্রিক যে জনগোষ্ঠী আছে তাদেরকেও আমরা সাথে নিয়ে এই বিষয়টি আলোচনা এবং সচেতনতা দুটোই বৃদ্ধি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। বৃক্ষায়ন ও সবুজনের পাশাপাশি জলাভূমি রক্ষায় স্থানীয়দের এবং বেসরকারিভাবেও উদ্যোগ নিতে গুরুত্ব দেওয়া হয়। একই সাথে জলাভূমিকে পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় আনার কথাও জানানো হয়েছে। ওয়েটল্যান্ডগুলো যেন ঠিক তার যে ন্যাচারাল যে পথ, যে পথে সে চলছে সেটাই যেন চলতে দিতে পারি, সেটা কিন্তু আমাদের ভাবা দরকার, করা দরকার। আমরা ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য ছেড়ে দিচ্ছি জলাশয়গুলোতে, তো তাতে যেই ক্ষতি হচ্ছে সেটাও কিন্তু চিন্তার বিষয়। তো মূল কারণই হচ্ছে কিন্তু আমরা যখন এদের গতিপথকে নানাভাবে বাধাগ্রস্ত করছি, যেই জলাশয়গুলোতে বন্যপ্রাণীরা আসে সেখানে কিন্তু বন বিভাগের
কর্তৃত্ব থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তরুণরা যদি এর সাথে আসে তাহলে কিন্তু কাজের গতি অনেক বাড়বে। যত বেশি সচেতনতা ছড়িয়ে দিতে পারব সবার মাঝে এবং আমাদের অ্যাকশন প্ল্যানগুলো যত বেশি স্ট্রং হবে তখনই কিন্তু আমরা আমাদের সবাইকে ভালো রাখতে পারবো এবং জলাশয়গুলোকে ভালো রাখতে পারবো। জলাভূমি এবং বায়োডাইভার্সিটির যারা ভিকটিম এই হারিয়ে যাচ্ছে তারা তো কেউ এসে আমাদেরকে প্রেশার দিতে পারছে না, ফলে তাদের জন্য আমাদের একটি নিজের কমিটমেন্টের জায়গা থেকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, কাজ করতে হবে। আমরা যদি প্রচেষ্টা চালাই এই জলাভূমিকে রাখার তাহলেই কিন্তু শুধু সেই জলাভূমি রক্ষা পাবে। আর সেখানে সবচাইতে যারা এই কাজে সহায়তা করতে পারেন তারা হলেন স্থানীয় জনসাধারণ, তারাই কিন্তু এই জলাভূমিগুলিকে জব্দ করেন এবং তাকে স্থলভাগে পরিণত করেন। তারাই যাতে কোনো জলাভূমির ধ্বংস না হয় কিংবা কেউ দখল না করতে পারে সেজন্য সরকারের পাশাপাশি আমরা সকলকে সোচ্চার হতে হবে। এই বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। আয়োজনের সহযোগী বন অধিদপ্তর, IUCN বাংলাদেশ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ দুদিনের পিঠা উৎসব করছে। বৃহস্পতিবার ইউনিভার্সিটি প্রাঙ্গণে উদ্বোধন পর্বে প্রধান অতিথি ছিলেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান এবং কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি তরুণদের চতুর্থ শিল্প বিপ্লবের কৃষিতে অংশ নেওয়ার আহ্বান জানান। বিস্তারিত তানভীর আশিকের রিপোর্টে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা মেতেছে পিঠা উৎসবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানে আয়োজনটির উদ্বোধন করেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি নগরের তরুণদের জন্য গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখার গুরুত্ব তুলে ধরেন। এই প্রজন্ম এই পিঠাগুলোর সাথে কোনো সম্পর্ক থাকারই কথা না যদি এই চর্চাটার মধ্যে সে না আসতো। এই জাতীয় আয়োজনগুলোর মাধ্যমে কত ধরনের কত নামের পিঠা আছে চিনছে আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য, নিঃসন্দেহে এটা অনেক বড় একটা কাজ। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এখন আমাদের সময় এই প্রজন্ম যারা তোমরাই তো আগামীতে লিড দেবে দেশকে, তোমাদেরকে এটার সাথে সম্পৃক্ততা অনেক বাড়াতে হবে। গ্লোবালি অনেক বড় মাপের অনেক বড় অঙ্কের কিংবা অনেক বড় অংশ নিয়ে এগ্রিকালচার বিজনেস একটা ফিউচার বিজনেস, ফুড প্রসেসিং থেকে শুরু করে পিওর এগ্রিকালচার, ফিশারি, লাইভ স্টক, ডেইরি, এটার বিশাল ক্ষেত্র। কিন্তু এর জন্য যদি দক্ষ জনবল তৈরি না হয় এখানে আমরা মারাটা পড়ব, আমাদের এই ব্যবসাটা নিয়ে নেবে আশেপাশের দেশ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ডক্টর আব্দুল মান্নান চৌধুরী। আমরা এটাও মনে করি যে লিডারশিপ সৃষ্টি করার জন্য শুধুমাত্র বইপত্রের মাধ্যমে আমরা চাচ্ছি না, আমাদের কর্মকাণ্ডের মধ্যে এই সাংস্কৃতিক কর্মকাণ্ড বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অঙ্গ অঙ্গিভাবে জড়িত। আমরা এই পরিবর্তনটাকে ধারণ করে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী শিক্ষার্থী তৈরি করব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর এম নুরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মুর্শিদা চৌধুরী। সে সময় রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। নগরের এই শিক্ষার্থীরা শীতের গ্রামীণ পিঠাপুলির স্বাদ নিতে জড়ো হয় রঙিন সাজে। আমার লাইফে এটা ফার্স্ট টাইম আমি কোনো পিঠা উৎসবে মানে এভাবে জয়েন করেছি, আমার কাছে অনেক ভালো লাগছে। এগুলো সকল হোমমেড, আমাদের নিজেদের তৈরি, আমাদের স্টুডেন্টরাই করেছে। পিঠা উৎসব চলবে শুক্রবার বিকেল 5টা পর্যন্ত। তানভীর আশিক, চ্যানেল আই, ঢাকা। এবার ভাষার মাস ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা আন্দোলনের 70 বছর পরও সত্যিকার অর্থে রাষ্ট্রের ভাষা হয়ে উঠতে পারেনি বাংলা। দেশের সব স্তরে বাংলা ভাষার প্রচলন করার কথা থাকলেও এখনও অবহেলায় রয়েছে মাতৃভাষা। উচ্চ শিক্ষা ও বিজ্ঞান শিক্ষায় এই চিত্র প্রকট।
উচ্চশিক্ষার বই ও গবেষণাগুলো সবসময় বিদেশি ভাষায় প্রকাশ হচ্ছে। বিদেশি ভাষার বইগুলো বাংলায় অনুবাদের পাশাপাশি দেশের গবেষকদের লেখা বই ও গবেষণাগুলো বাংলা ভাষায় প্রকাশের তাগিদ দেন শিক্ষাবিদরা। লায়লা নওশিনের রিপোর্ট। দূর দূরান্ত থেকে দেশের প্রত্যন্ত সব এলাকা পেরিয়ে উচ্চশিক্ষার জন্য রাজধানী সহ দেশের বড় বড় শহরগুলোতে আসেন শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক পেরিয়ে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে প্রথমেই যে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তা হল বিদেশি ভাষার বই। রেফারেন্স বইগুলোর বাংলা অনুবাদ না থাকায় বোঝার ক্ষেত্রে প্রবল সমস্যার মুখোমুখি হন নবীন শিক্ষার্থীরা। আমরা বেশিরভাগই স্টুডেন্ট আছি যারা হচ্ছে বাংলা মিডিয়াম থেকে আসা, তো ফার্স্ট ইয়ারে এসে সমস্যাটা হয় কি, এখানে তো সব কিছু ইংলিশ মিডিয়ামে, স্লাইডগুলো, এরপরে যেগুলো বুকগুলো আছে সবগুলো ইংলিশে। আমি বই কিনেছি মনে করেন 3-4টা বই, তো সেগুলো এখনও ফেলেই রাখছি, সেগুলো তেমন পড়া হয় না কারণ এগুলো অনেক কঠিন ভাষা। আমার একটু সমস্যা হতো অ্যাজ ফার্স্ট ইয়ারের প্রথম দিকে, আমার একটু প্রবলেম হতো, তো আমার অনেক ওয়ার্ডের মিনিং বুঝতাম না। টিচাররা বাংলায় বলে দেয় ওইটা ঠিক আছে, কিন্তু যখন পরীক্ষা লিখতে হয় তখন হঠাৎ করে ইংলিশে লেখাটা এটা অনেকটা টাফ হয়ে যায়। শিক্ষাবিদরা বলছেন উচ্চশিক্ষার প্রায় 98% বই ইংরেজি ভাষায় লেখা। বিশ্ববিদ্যালয় সহ দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো গবেষকদের দিয়ে বাংলায় বই লিখিয়ে নেওয়ার ব্যাপারে উদাসীন বলেও মন্তব্য করেন তারা। কিছুদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রকাশনা মেলা হয়েছিল, সেই প্রকাশনা মেলায় আপনারা লক্ষ্য করেছেন কিনা যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিভাগের নাম, শুধু বাংলা বিভাগ ছাড়া সবগুলো বিভাগের নাম ইংরেজিতে সেখানে লেখা হয়েছিল। অথচ ওই মেলায় যারা এসেছিলেন তাদের মধ্যে বাংলা জানেন না এরকম লোক কিন্তু আসেন, সবাই বাংলা পড়তে পারেন, বাংলা জানেন, অথচ আমরা এই ইংরেজি দিয়ে আমাদের নাম প্রকাশ করাটাকে আমরা গৌরবের মনে করছি। তাহলে বুঝতেই পারছেন যে বাংলা ভাষা কতটা অবজ্ঞার শিকার হচ্ছে বাংলাদেশেই। বাংলা ভাষা ব্যবহারে সবচেয়ে বেশি অবহেলা বিজ্ঞান শিক্ষায়। ইংরেজি ভাষায় লেখা হলেও গুরুত্বপূর্ণ গবেষণাপত্রগুলো বাংলায় প্রকাশের তাগিদ দেন শিক্ষাবিদরা। আমাদের দেশের যারা এই বিজ্ঞান মনস্ক বা আসলে বা ইঞ্জিনিয়ারিং মনস্ক যারা শিক্ষক আছে, তারা যখন বই লিখছে তারা কিন্তু ইংরেজিতে লিখছে। এখানে আমাদেরকে কিন্তু উদ্বুদ্ধকরণের একটা ব্যবস্থা থাকতে হবে যে আসলে কেউ যদি আমাদের বাংলা ভাষায় বই লিখে তাকে সেখানে সেভাবে কোনো একটা অ্যাকনলেজ করা হবে, কিছু যে সরকারি পর্যায় থেকে হবে এটা কিন্তু আমি বিশ্বাস করি না। প্রতিষ্ঠান থেকেও কিন্তু উদ্যোগ নেওয়া যেতে পারে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ও বলতে পারে যে প্রযুক্তি এবং বিজ্ঞানের ক্ষেত্রে আপনারা বাংলা ভাষায় বই লিখবেন, সেক্ষেত্রে আপনার বইগুলো পাবলিশের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে। রক্ত দিয়ে অর্জন করা রাষ্ট্রভাষা বাংলা শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও সব ব্যবহারিক কাজে সত্যিকার অর্থেই রাষ্ট্রের ভাষা হয়ে উঠুক, এমন আশা করেন ভাষাবিদরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবার অশোক লিল্যান্ড ইফাদটস লিমিটেড বিরতি। বিরতির পর যা থাকছে। রাজশাহীতে একটি খাদ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানির মালিকের বাসায় দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায় গুরুতর আহত দুই শ্রমিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন, অন্য শ্রমিকও কয়েক মিনিটের মাথায় মারা যান। নিহতদের একজনের নাম রেজাউল ইসলাম, তিনি নওগাঁ জেলার মান্দা থানার সুগনিয়া গ্রামের বাসিন্দা। নিহত অন্য শ্রমিকের পরিচয় এখনও জানা যায়নি। হত্যাকাণ্ডে অভিযুক্ত আবদুল্লার কারখানা সংলগ্ন বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন দুই শ্রমিক। 10 লাখ টাকা চুরির অভিযোগে তাদেরকে খুঁটিতে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে নৃশংসভাবে নির্যাতন করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কারখানার মালিকসহ 4 জনকে আটক করেছে পুলিশ। মানে বাপ কোথায় গেল, কি করলো না করলো, সেগুলো আমার বাবা বেড়ায় ছেলে তখন তল্লাশি জানছে। তখন আমার ছেলে বলছে, মা আব্বাক যাওয়া কোনো খোঁজ খবর কিছুই পালাম না। এখানে আসে শুনলাম যে মরা গেছে, এখন কিভাবে মারিছে বলে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মরেনি, আমার স্বামী বলে মারছে। এবার কৃষি সংবাদ। লক্ষ্মীপুরে উন্নত জাতের বাঁধাকপি এটলাস 70 চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষক। এসএসিপি প্রকল্পের আওতায় 27টি উচ্চ মূল্যের ফসল প্রদর্শনীর মাঠ দিবস হয়েছে। এর মধ্যে 2টি মাঠে আবাদ হয়েছে এটলাস জাতের কপি। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
এটলাস জাতের বাঁধাকপি উন্নত জাতের একটি ফসল। উৎপাদিত প্রতিটি কপির ওজন 2 থেকে 2.5 কেজি। হাজিরহাটের কৃষক সাইফুল্লাহ 62 শতক জমিতে সবজি চাষ করেছেন। এর মধ্যে 50 শতক জমিতে 5000 এটলাস 70 কপি আবাদ করেছেন তিনি। হেক্টর প্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45 মেট্রিক টন। খরচ হলে খরচের পরেও অনেক লাভ হয়। লাভদার না, এগুলো ফিশ মার্কেট আছে, সিরেজি আছে, সোনিওয়াটা আছে, এটা হলো ফুল আর পাতাবতে 70 আছে, 70 আছে, আমরা 77 আছে। এই উপজেলার অনেক কৃষক এটলাস 70 বাঁধাকপির সাথে সাথী ফসল হিসেবে করলা, আখ, লাল শাক সহ নানা সবজির চারা লাগিয়েছেন। আমরা এটা উড়ি গেলে কপি আর বাঁধাকপি ফুলকপি উড়ি গেলে আমাদের ওইটা রোজা রমজান আসবে, আমরা অনেক লাভবান হবো। বাঁধাকপি এবং ফুলকপি দুইটা মিলে 8 গন্ডা জমিন করছি। স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট SACP প্রকল্প ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এটলাস বাঁধাকপি চাষাবাদের উপর হাজিরহাটে কৃষক মাঠ দিবসের আয়োজন করে। এখানে সবচেয়ে আমরা ভালো জাত দিয়েছি এটলাস 70, যে জাতটা খুবই ভালো এবং আশা করছি যে এখানে কৃষক অনেক লাভবান হবে। চলতি বছর উপকূলীয় কমলনগর উপজেলায় 470 হেক্টর জমিতে বিভিন্ন শীতকালীন সবজি চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে 50 হেক্টর বেশি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মশার প্রজনন কেন্দ্র হয়ে উঠছে নেত্রকোনায় সরকারি প্রতিষ্ঠানের 256টি পুকুর। পরিচ্ছন্নতার অভাবে বছরের পর বছর ধরে কচুরি পানা ও ময়লা আবর্জনায় ভরে উঠছে পুকুরগুলো, ঘটছে মারাত্মক পরিবেশ বিপর্যয়। দখল, দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হওয়া পুকুরগুলো উদ্ধারে উদ্যোগী হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে আলিম আল্লাজির রিপোর্ট। একসময় জেলার বিভিন্ন জনপদের পানির চাহিদা মেটাতো সরকারি প্রতিষ্ঠানের 256টি পুকুর। পরিচর্যার অভাবে পুকুরগুলো এখন মশার প্রজনন ক্ষেত্র। জেলা সদরের হাসপাতাল রোড, মুক্তারপাড়া, বড়বাজার ও চকপাড়া সহ শহরের পুকুরগুলো দখল দূষণে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পুকুরের আশপাশের বাড়িঘর থেকে ফেলা আবর্জনাও দূষণের জন্য দায়ী। দুর্গন্ধ ও মশার কামড়ে অতিষ্ঠ এলাকাবাসী আক্রান্ত হচ্ছেন নানা রোগে। পুকুর শুধু পরিবেশগত বিপর্যয় না, পুকুর সকল প্রাণীর যে অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে, ইকোসিস্টেমকে রক্ষার করতে যে কাজ করে, গোসল করার জন্য যে কাজটা করে, সেই কাজটা থেকে মানুষ বিতাড়িত হয়ে যাবে। কাজেই আমাদের পুকুরগুলোকে রক্ষা করা খুবই জরুরি। ময়লা আবর্জনা ফেলানোর মতো কোনো জায়গা নেই, যার ইচ্ছা মতো যে যে পাচ্ছে পুকুরটাকে দূষিত করতেছে এবং পুকুরে এখন আর মাছ চাষ করার মতো অবস্থা নেই। গঙ্গিয়াখালী ব্রিজ পানি চলাচল বন্ধ, পরিবেশ নষ্ট হইতেছে, আপনি পলিথিন টলিথিন দিয়ে সম্পূর্ণ পরিবেশ নষ্ট হয়েছে। পুকুর আছে অন্যায় বরড হয়ে যাচ্ছে, ময়লা ফেলে খাল নদী পুকুরগুলোকে আমরা ভাগাড়ে পরিণত করেছি, যেটা অত্যন্ত দুঃখজনক, পরিবেশের জন্য সাংঘাতিক রকম হুমকি। দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শতবর্ষী পদ্মপুকুরটিও কৌশলে বেদখল করে নিচ্ছে প্রভাবশালীরা। এতে চরম বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। পদ্মপুকুর ওই জায়গার পরিবেশের ইকো ব্যালেন্স রক্ষা করছে, আমরা এই পুকুরটিকে যেন ভরাট কোনোভাবে না করা হয় তার দিকে নজর দেবার জন্য প্রশাসনের জোর দাবি জানাই। পুকুরগুলোর বেহাল দশার কথা স্বীকার করে পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের নজরদারির মধ্যে আছে, সেগুলো যাতে মাছ চাষ হয় সেজন্য আমরা ব্যবস্থা করি, আর যেগুলো ব্যক্তি মালিকানাধীন পুকুর আছে সেখানেও তারা যাতে মাছ চাষ করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সেজন্য মৎস্য অধিদপ্তরের থেকেও এই বিষয়ে দৃষ্টি দেওয়া হয়। তারপরে যেগুলো পুরো এলাকার মধ্যে, সে বিষয়ে আমি আমাদের মেয়র সাহেব যিনি আছেন তাকে অনুরোধ করব যে এখানে যাতে মশা মাছি না হতে পারে তিনি যাতে ব্যবস্থা নেন। পুকুরগুলো ব্যবহার উপযোগী করলে পরিবেশ বিপর্যয় রোধের পাশাপাশি রোগবালাইও কমে আসবে। আলিমাল রাজি, চ্যানেল আই। এবার খেলার খবর।